সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। শিশু সহ তিন জন গুরুতর আহত পানিসাগরে। আবারও উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকালে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে পানিসাগর থানাধীন সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে। একটি ছোট গাড়ির সাথে অপর একটি যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে এক শিশু সহ তিন যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সবাই অটো যাত্রী ছিলেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় ও অগ্নিনির্বাপক দপ্তরের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পানিসাগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পাওয়া পর্যন্ত তাদের চিকিৎসা চলছে সেখানেই। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করার খবর পাওয়া গেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।